স্বামী স্ত্রী দুজন চোখের পানি ঝরে দোয়া করলেন। দোয়া করার পরে ধরেন বৃহস্পতিবারে দোয়া করেছেন জুমার রাতে, বৃহস্পত চলে গেল, শুক্রবার চলে গেল, শনি রবি সোম মঙ্গল বুধবার আসলো, তারপরে বৃহস্পতিবার আসলো। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতে যান, গত সপ্তাহের মধ্যে স্বামী স্ত্রী দুজন মন খুলে দোয়া করেছিলাম, আল্লাহর কাছে একটা সন্তান চাইলাম, দিল না না দিল, স্বপ্নের মধ্যেও কিছু দেখলাম না, রসূলুল্লাহ কো স্বপ্নের মধ্যে কিছু এলহাম দিল না, আল্লাহই কিছু জানাইলো না, আমাদের দোয়াটা কোনো বিতে গেল কিনা মনে মনে ভাবতে যান। ভাবার পরে বৃহস্পতিবারে এক সপ্তাহ চলে গেছে, তারপরে বৃহস্পতিবারে আসারের নামাজ দোয়া পড়ে তসবিহ তাহলিল আদায় করে উনি শুয়ে পড়লেন। সালা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হুজরা মুবারকত শুয়ার পরে মাররা আনি ফিল মানাম ফাকাদার আল হক, দেখতে সালা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দয়াল নবীকে স্বপ্নে দেখতে লাগলো। এক সপ্তাহ পরে সালা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতে লাগলো, কারণ ভাইয়েরা মুরব্বীরা মক্কা মদিনা যেতে পারেন নাই, আফসুস তো আছে, আমার আল্লাহ বলতেছেন ও বান্দারা বেশি আফসুস করিও না, মক্কা মদিনা যদি যেতে না পারো চোখের ফানি ঝেড়ে ঝেড়ে নামাজের ভরে কানতে থাকো দরুদ শরীফ পরে পরে, কেন তোমরা ঘুমে যতনে একটু রসুলকে সাইবার চেষ্টা করিও, ঘুমে যতনে স্বপ্নের মধ্যে একটু রসুলকে সাইবার চেষ্টা করিও, কেন না কোনো বান্দা যদি রসুল পাককে স্বপ্নে দেখে ফেলেছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হাসান ভাইয়েরা মুরব্বীরা সালা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বৃহস্পতিবার জুমার রাতে কি দেখতেছেন, স্বপ্নে দেখেছেন মান যা রানী বাদা ওয়াফাতি ফাকান নামাজা রানী ফি হায়াতি, উনি হায়াতুর রসুল আমার পেয়ারা রসুলকে কি দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন সালা জঙ্গি দেখেন, দোয়া করেছেন গত সপ্তাহ বৃহস্পতিবারে, এই সপ্তাহের মধ্যে কি দেখতেছেন, স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্ন দেখতে দেখতে তাহলে আসেন ভাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম, সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে যখন দেখতে লাগলেন আল্লাহর পেয়ারা রসুল মসজিদে নববীতে নামাজ পড়ার পরে, মসজিদ নববীতে নামাজ পড়ার পরে মুসল্লি অধিকাংশ সব চলে গেলেন, কিন্তু বাসা বাসা সাহাবিগুলো বসে রইলেন, খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে আল খাত্তাব ওসমান জুন নুরাইন মাওলা আলী শেরে খোদা হযরত আবু তালহা হযরত বেলাল রাদিয়াল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদরের সাহাবিগুলোকে নিয়ে আমার পেয়ারা রসুল কথাবার্তা বলতে লাগলেন। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন, মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে 40 বছরের নেকি চলে যাবে, আর রসুলের মা বিলে কেউ বিয়া দেবে করলে লানাতুল্লাহি আলা শাদরিকুম, এটা রসুল আগে বলেছেন, তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি, খবরদার খবরদার, হাসার থেকে না আসা ভালো, বিয়াদবির থেকে গ্যারাজির ভালো, গোটা লাইফ শেষ হয়ে যাবে, আমি অহরহ দেখেছি আমার চোখে, যেই বিয়াদবি করেছেন তার অস্তিত্ব নেই। আসেন ভাইয়েরা রসুল পাক ওয়াজ করলেন আবু জাহেলের ছেলে মস্কারা করতেছেন, আমার আমার রসুল পাক বলে ইন্নাল্লাহ লা তাকবালুহু, তুমি যে আমার মাহফিলে মস্কারা করছো তোমাকে আল্লাহ জমিন কবুল করবে না, আর কবুল করে নাই, কবরে দিয়েছেন উফুর করে কবর থেকে ফুটবলের মতো মেরে ফেলে দিল, আল্লাহ জমিনে কবুল করে নাই, খবরদার লশ করতেছি, লশের ভিতর আসলটা খেয়াল করবেন। আসেন ভাইয়েরা মুরব্বীরা কি বলতে চাইলাম, দয়াল নবী সাহাবাই কিরাম নিয়ে কি বলতেছেন, কথাবার্তা বলতেছেন, গৌসু পাকের আব্বা জান সালে জঙ্গি রহমতুল্লাহ বলে আমি স্বপ্নে দেখতেছি বগদাদে দয়াল নবী মদিনায়, কিন্তু আনা আসমাউল কালাম, রসুল পাক কি বলতেছে আমি এগুলো বগদাদ থেকে শুনতেছি, আর একটু জোরে বলেন না, রসুল পাক এ মদিনা শরীফে কি বলতেছে আমি বগদাদ থেকে, সুবহানাল্লাহ। আসেন ভাইরা মুরব্বীরা কথাবার্তা বলার পরে রসুল পাক বলতেছেন আই সিদ্দিক লব্বাইকে রসুল্লাহ আই ওমর
আজকে আমি একজনের বাড়িতে মেহমান হব সুবহানাল্লাহ আই সাহাবায়ে কেরাম আমি আজকে একজনের বাড়িতে এক সাহাবি বলে উঠল উনি কোন ভাগ্যবান ব্যক্তি যার বাড়িতে আজকে দয়াল নবী যাবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন একটু আমাদেরকে নিয়ে যাবেন ওই ভাগ্যবান মানুষটাকে একটু দেখতে চাই বলতে না বলতে সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে দয়াল নবী বলে জঙ্গি মাহবুবি ছেলেটা আমি রাসূলের বেশি প্রিয় হবে ওয়া মাহবুবুল্লাহ ছেলেটা আল্লাহর উপর প্রিয় হবে এখনো দুনিয়ার জমিনে সালে জঙ্গি ঘুমের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালে জঙ্গি আরো আছে কি আছে ওয়া সায়াকুনু শানুন ছেলেটার সম্মান কত হবে তুমি জানো সালে জঙ্গি বলে আমি কিভাবে জানবো আমি তো দোয়া করেছি ওয়া সায়াকুনু শানুন ছেলেটার সম্মান হবে আউলিয়া ওয়াল আকতাব পৃথিবীর জমিনে যত আউলিয়া আকতাব আছে সবার থেকে তোমার ছেলেটার পজিশন বেশি হবে সালে জঙ্গি ঘুমের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ আরো আছে ওয়াসানি ছেলেটার সম্মান হবে বাইনাল আম্বিয়া ওয়ার রসুল আমি নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলের যেমন আমি নবী বড় ইমামুল আম্বিয়া তোমার ছেলেও গোটা পৃথিবীর আল্লাহর ওলিদের বড় হবে এখনো দুনিয়াতে আসে নাই রসুল পাক সুসংবাদ দিয়ে দিলেন যার নাম হলো আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ আসেন এতটুকু শেষ এটা দেখতেছেন সালে জঙ্গি স্বপ্ন উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন উনিও দেখতেছেন আমার রাসূল পাকের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আই উম্মুল খায়র ফাতেমা তুমি তো ভাগ্যবান তোমাকে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে মাহবুবি যেটা আমার স্বামীর বেশি প্রিয় হবে যেটা রাসূল পাকের বেশি কি হবে খুশি খুশি চলে আসলেন ওই শাবান মাসের 29 তারিখ গোসল পাক তশরিফ বানলেন দুনিয়ার জমিনে সেদিন আসমান মেঘাচ্ছন্ন ছিল এখন না স্যাটেলাইট আছে মোবাইল আছে বিভিন্ন কৃত্রিম মোবাইল আছে এদিকে না দেখলে এদিকে দেখে এদিকে না দেখলে এদিকে দেখে খবর না একদিকে না একদিকে রমজানের সাদের খবর চলে আসে ঠিক না এই টাইমে তো এরকম প্রযুক্তি ছিল না আসমান মেঘাচ্ছন্ন তখন সালে জঙ্গিকে জিজ্ঞাসা করতে লাগলো হুজুর আপনি তো এই এলাকার বড় আলেম গৌসু পাকের আব্বাজান বহুত বড় আলেম ছিলেন উনি বগদাদের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতেন সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহ উনি বলতে লাগলেন হুজুর আমরা তো আপনি বুজুর্গ আলেম আপনার ভাই বড় আলেম মুফতি সাহেব এখন আমরা তো বিপদ আপদে বললে আপনার কাছে আসি মানুষ যখন মুসিবতের মধ্যে সময় পরে আলেম আলমার শরণাপন্ন হয় ঠিক নিয়ে হাতে ফেসত ধরে গেলে হুজুর কি হইয়ে কত বউরে ফিটতে ফিটতে বউ বাপ ডাই ফেলে গিয়ে এখন বউ আছে না গেছে হুজুর তুমি জানি বেল্লা এদের তুই হুজুর দেল্লা কাফি ডর তোর বাপ ডাকতে বাই ডর আর তুই আর কি রিবি মা ডাই ফেলা বিদেরি আর এ দুয়া বেজাল করি লাভ কি এ দুয়া ফেসত তুই এন ফিডে ফিডে পরে তো তোর বাপ ডাকতে বাই ডর এলে ফজিলত আল্লাহ স্বামী আছে না নাই তাই লই ধন্যবাদ জানাই খন জামিলেন ফিডে নত্তা হোক বাপ দা হোক এখন কত বড় মুসিব গ্রামের মানুষ সবাই সালে জঙ্গি রহমতুল্লাহ আলার কাছে আসতেন হুজুর চাঁদ তো দেখি নাই তাইলে সালে জঙ্গি বলে চাঁদ না দেখলো মেঘাচ্ছন্ন হলো আজকে সেহেরিকে খেয়ে ফেলিও কেন যদি চাঁদ উঠে যায় তাহলে রোজা হয়ে যাবে আর যদি না উঠে এটা নফল হয়ে যাবে বলে দিলেন সবাই চেহারি খেয়ে ফেললেন চেহারি বলেন না কিন্তু চাঁদ দেখে নাই গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট চিচ্চু দাস সুসংবাদ রাসূল পাককে দিয়েছেন চেহারির টাইমে
উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুধ মোবারক খেয়েছেন চেহেরির টাইমে 9টা 10টা 11টা হচ্ছে ছেলেরা দুধ খাওয়া হয় না কাচ্চে না 59 বছর আল্লাহ থেকে পেয়েছেন আদরের দুলাল ছেলে যখন দুধ কাচ্চে না স্বামীকে ডাকলেন সালা জঙ্গির রহমাতুল্লাহ আলাইকে উম্মুল খায়র ফাতেমা স্বামী ছেলে তো দিনের এতটা বাচ্চে দুধ কাচ্চে না কারণটা কি দেখতেছি না সালা জঙ্গি অতি দ্রুত বেগে এসে গৌসে পাক রাদিয়াল্লাহর চেহারার দিকে তাকাইলেন হাসি মাথা লারা সারা দেখতেছি সবগুলো পরিষ্কার বিবি আমি নিশ্চিত হয়ে গেছি গতকাল ছানা ফুটে গেছে আমার ছেলে রোজা রেখেছে অথচ একদিনের ছেলে ওনার উপর কোনো রোজা ফরজ হয় না কিন্তু রোজার ফজিলতটা বুঝে গেছে আসসাউমুলি ওয়া নাজিজি বিহি রোজার ফজিলত আল্লাহ নিজের হাতে দিবেন এটা জগতে জানা না হলো গৌস পাকের এই শিশু অবস্থায় জানা হয়ে গেল ঠিক না আরে বাপ বর্তমান যুগ ভাই শরীলিয়ান সাইর মানব দিনের বেলা রোজার দিনে সিগারেট টানার দে ইচ্ছাকৃত কি আর একটা রোজা ভেঙে ফেলবেন নয় লক্ষ বছর আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন একটা রোজার জন্য কয় লাখ আর একজনে বলে ভাই আজকে রোজা যে গরম পড়তেছে আমার রু মনে হয় বের হয়ে যাবে আর একজনে করতে ভালো না লাগলে ভেঙে ফেল না ইতের আড়ার লাখ বছর তুই কেউ ইতের বলা গাত শরীয়তের মশলা ইতের ইতের তুন ডবল আল্লাহ বুঝার তৌফিক দাও তাহলে একদিন নয় 30টা রোজা এভাবে গোসবা শিশু অবস্থায় রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই উনি দুনিয়ার থেকে পর্দা করলেন এটা লম্বা লম্বা কারামত 24,000 রূপর কারামত সাবেত হয়েছে তোরা দুজন আর বিরুদ্ধে মিটিং করার দিনা তোরা সামনে বইয়ের কেন এত ডিস্টার্ব কর আহা আস্তাগফিরুল্লাহ আদব রক্ষা করিও না তোরা তুন বড় ফল আরা ফরাই দিন না তোরা হিন্দি ওই নমনীয়তা দুর্বলতা মনে কর কারণ বর্তমান যুগ কঠিন টাইম করা কথা বলতে নাই কতগুলো খরা কথা বলতে গিয়ে বড্ডেকের বাদ খার ঠিক কই এখন আর গলা দিবি নি তার সাস কহ না কঠিন টাইম কঠিন সঙ্গ আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও আমিন জোরে বলেন আমিন গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের যা ভরা আছে উনি ছোট অবস্থায় সালা জঙ্গি রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে পর্দা মোবারক করলেন ছেলেকে দিয়ে আসলেন গ্রামের মাদ্রাসা জিলানের মক্তবে আপনারা তো জানেন তুনা সাসা জান উনাকে নিয়ে গেলেন মুফতি সাহেব হুজুরকে বলে দিলেন এটা আমার ভাতিজা আব্দুল কাদের আপনারা একটু দেখিও আমার বাতি যাকে আপনারা একটু আম্মুর রজুলে সিনু আবিহি সাসা বাবার মতো সাসা উন আগে হয়ে দেখন না এখন উগস বাপ যদি মরি যাবি বাপ যদি বাই ভূতে সাসারে বেড়াই ধরিয়া হাঁদার দ অসাস আর বাপ কেন মরি গেল গই সাসা এখন দিয়ে না লেখা দিত না এফাং কদি তুই তো জাতি কই গোড়া বিন এন বন্ডারি লেভেল ঠিক আর টেনশন হতা দিদি ওই যে ঠিক কই আবার আরা খাইনে ফেলে ইকে খেয়াল করো বলন না কেন মুসিবত এখন সাসা আগুন এলে পরিষ্কার খার এখন খাই উল্টে দিবি আল্লাহ গুলো থেকে আমাদেরকে হেফাজত করো জোরে বলে আসেন ভাইরা মুরব্বীরা
এই সাসা মুফতি সাহেব ভাতিজাকে গৌসুফাককে মাদ্রাসায় নিয়ে গেলেন হুজুর আমার ভাতিজাটাকে একটু দেখিও তো গৌসুফাক সাসার চেহারার দিকে তাকিয়ে বলতেছেন ও সাসা হুজুরের আমাকে দেখতে হবে না আমি হুজুরগুলোকে দেখব বড় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাসাইও জানতো ভাতিজার ভিতর রোহানিয়ত আছে সুবহানাল্লাহ বাবা বসো تیری صورت کے لیے آیا ہے سورہ نور کا لائڈر متو زلتو گوسبا کے چہرہ مبارک گوسبا انہی فیرنا تو انہی فیرر فیر انہی فیرنا شدو فیرر پیروں کے پیر ہے روشن جمین ہے উনি যেখানে কদম রাখতেন সেখানে নুরানি হয়ে যেত পীরোঁ কে পীর হে রোশন জমিন হে বগদাদ ওয়ালে হযরত গৌসে দস্তগীর হে পীরোঁ কে উনি পীর নয় উনি ফিরের ফির উনি ফির বানাইছে সুবহানাল্লাহ মাদ্রাসায় গেলেন তো স্বাভাবিক প্রথমে যখন মাদ্রাসায় যাই হুজুরেরা বলে বাবা ভরো বাবা আলিফ বা তা সা আলিফ থেকে ইয়া পর্যন্ত তিরিশ উনত্রিশটা অক্ষর আছে না গৌসবাক হুজুর থেকে শুনলেন ও আব্দুল কাদের তুমি ভরো হদ হুজুর আমার পড়া হয়েছে এখন এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করব হুজুর হদে নয় ঈশ্বর দিয়া তাঁরে বাজাই দেওয়া একটা ভরি বেলায় এটা আবার কি প্রশ্ন একটা আলিব্বা তো প্রশ্ন নাই আলিব্বা তো কেউ যদি কয় আলিফ অর্থ কি বলবে না কি জানি লম্বাই লই দিন জানি দেন না অর্থ কি জান কেন কই আলিফটা লম্বা হয়ে আছে এটা জানি বা আর ভিতর নকটা নিচে একটা আছে এটা জানি কিন্তু এবার অর্থ কি জান তাই হুজুর আপনি আলিফটু ইয়ে পর্যন্ত তিরিশ উনত্রিশটা অক্ষর আমাকে শিখাইলেন এখান থেকে আপনাকে একটু বলি বলেন হুজুর আমি আলিফটা পড়েছি পড়েছো আবার ওই ওখানে গিয়ে বলকির মতো একটা লাম সেটাও পড়েছি লম্বা একটা আলিফও পড়েছি আবার বলকির মতো একটা লামও পড়েছি হত হুজুর বলে পড়েছো ভালো হয়েছে হুজুর আবার কি করলেন আলিফটাকে আলগায় নিয়ে লামের ভিতর ঢুকাই দিলেন হয়ে গেল লামালিপ লাম সমান সমান লামালিপ বলেন না লামালিপ একটা আছে না হুজুর আলিফকে আলগায় নিয়ে লামের মধ্যখানে যে ঢুকে দিল হয়ে গেল লামালিপ এটা হলো কেন হুজুর একটু বলেন হুজুর কথা সদ্য গোষ্ঠী নুনি ব্যাখ্যা কথা এখন লামালিপ কেন ইয়া কেন হইল আল্লাহ জেন মানে ইয়া নই দে নয় নয় গৌসবাক বলতেছেন হুজুর এ লামালিপের অর্থ যদি আপনি জানেন নিষ্ফুল এলম আপনার পৃথিবীর অর্ধেক এলম আপনার ভিতর চলে আসবে